I'm Poulami. I'm today's bride. And আমার আজ সঞ্জয়ের সাথে বিয়ে হচ্ছে, তো তার জন্য আমি খুব হ্যাপি। আমাদের ফার্স্ট টাইম আলাপ হয় অ্যাকচুয়ালি ফেসবুকে। আমার ফটো দেখে লাইক করে খুব জঘন্য একটা কমেন্টও করেছিল যে তুমি কি দিনকা না, তাই জন্য অলওয়েজ রাত্রে ফটো তোলো, তো এইসবই বলেছিল। তারপর আস্তে আস্তে আমাদের রিলেশনশিপটা গ্রো করে অ্যান্ড 6 নভেম্বর 2013 আমাকে জিজ্ঞাসা করে যে ডু ইউ লাভ মি। হয়তো আমার থেকে কিছু রেসপন্স পেয়েছিলো এরকম টাইপ অফ, তো আমি ওকে কোনো অ্যান্সার করিনি। তো 2014 জানুয়ারিতে গিয়ে আমাদের রিলেশনশিপটা আরও গ্রো করে। আমি জানি না আমি ফিউচারে এখন মানে আরও ওর সাথে ঝগড়া করবো না মারপিট করব নাকি ভালো ভালো করে থাকতে পারবো। এক্সপেক্ট করবো ভালো করে থাকার, বাট ঝগড়া মারপিট তো চলছে অ্যান্ড চলবেই, একদম এটা গ্যারেন্টেড। আমি আগে থেকেই বলে দিচ্ছি, এটা বলেওছি আগে এখনও বলছি। আজ তো বিয়ে, তাড়াতাড়ি চলে এসো, অলওয়েজ লেট করা স্বভাব। লেট যদি হয়েছে আজকে তো তোমাকে আমি বোঝাবোই বোঝাবো, তুমি দেখো কি করি। হাই, আমি সঞ্জয়। ফার্স্ট মিট বলতে গেলে অ্যাকচুয়ালি ওর সাথে আমার পৌলমির সাথে আমার জানাশোনা ফার্স্ট হয় ফেসবুক থেকে। সেখানে আমি জাস্ট আমি প্রোফাইলটা খুলে চেক করি, তো তখন আমি ওর একটা ফটো দেখেছিলাম। তো সেই ফটোটাতে আমি ওকে একটা কমেন্ট করেছিলাম, দিয়ে এইভাবেই তারপর ওর সাথে কথা হতে শুরু হয়। যখন ও কোনো ফটো দিত, আমি হয়তো সেই ফটোতে কী করতাম এরকম কিছু কমেন্ট করতাম যেটা তো কখনো কখনো রেগেও যেত। সেইভাবে ধীরে ধীরে আমাদের একটা ফ্রেন্ডশিপ স্টার্ট হয়। বোঝা যায় না কখন এই 8 বছরের মধ্যে কখন ওই বন্ধুত্বটা ভালোবাসার মধ্যে পরিণত হয়ে যায়। তোকে একটাই কথা বলতে চাই যে আমি ওকে সত্যি খুব 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 ভালোবাসি, আর আমি ওকে সারা জীবন চেষ্টা করব যে ওর খারাপ সময় ভালো সময় সবসময় পাশে থাকার। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा, ओ हम नवा।
जब तक रात देता है हर कोई साथ तुम मगर अंधेरे